গল্পের শুরুতে একজন গুন্ডাকে দেখানো হয় যার নাম বার্ট। বার্ট নিজের ডেনাদারদের থেকে টাকা তোলার জন্য নানা ধরনের ফন্দি আঁটে। বার্ট ড্যানি নামের একজন ছেলেকে কুকুরের মতো পুষে রেখেছিল। যখন ড্যানি ছোট ছিল তখন তাকে খাঁচায় বন্দি করে রেখে দিত। ড্যানিকে ছোট থেকে কুকুরের খাবার খাওয়ানো হতো, কিন্তু ড্যানিকে নিজের মালিকের ইশারায় কাজ করা শেখানো হয়। ড্যানির মানসিক ক্ষমতা ছিল ছোট বাচ্চার মতো, যে কারণে তাকে যেটা শেখানো হতো সেটা ছাড়া সে আর কিছু বলতে বা করতে পারত না। ড্যানির গলায় সবসময় একটা বিশেষ ধরনের বেল্ট লাগানো থাকত। যখন ড্যানি ওই বেল্ট পরে থাকত সে পুরোপুরি নর্মাল থাকত, কিন্তু যখনই ওই বেল্ট গলা থেকে খুলে ফেলত আচমকা সে কুকুরের মতো আক্রমণাত্মক হয়ে উঠত আর তার মালিককে বিরক্ত করা লোকেদের পেটাতে শুরু করত। বার্ট প্রায় ড্যানিকে মারত এবং গালাগালি দিত। এই বিষয়ে ড্যানির কোনো জ্ঞান ছিল না, সেই জন্য তার মনে হতো খারাপ ব্যবহার করাই ভালোবাসার এক ধরনের উদাহরণ। একদিন এক ডেনাদারকে পেটানোর পর বার্ট ড্যানিকে নিজের আড্ডায় নিয়ে আসে। তখনই এক ব্যক্তি দেখে ড্যানির মাথা থেকে রক্ত পড়ছে। তখন ওই ব্যক্তি তাকে একটা ব্যান্ডেজ দেয়, কিন্তু ড্যানি এতটাই বোকা ছিল যে সে বুঝতে পারছিল না এই ব্যান্ডেজটা কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হয়। সে চুপচাপ নিজের খাঁচায় চলে যায় এবং নিজের পাঞ্চিং ব্যাগের উপর ঘুষি মারা শুরু করে। ড্যানির কাছে একটি প্রথম শ্রেণীর বই ছিল, যে বইটির সাহায্যে ড্যানি তার নিজের মনোরঞ্জন করত। সে সেই বই থেকে কিছু নতুন শব্দ শেখে এবং পড়ার জন্য আগ্রহ দেখায়। পরের দিন বার্ট তার ধমকানোর কাজ চালু রাখে। এইবার তার টার্গেট এক ধনী ব্যবসায়ী, যার থেকে বার্ট অনেক টাকা পায়। এবং এই ব্যবসায়ী বাকি ব্যবসায়ীদের মতো না, কারণ এই ব্যবসায়ী ড্যানির গলার বেল্টের ব্যাপারটা জানত। বার্ট ড্যানির গলার বেল্ট খুলে দেওয়ার আগেই বার্টকে ওই ব্যবসায়ী থামিয়ে দেয় এবং সবাই মিলে বার্টকে খুব পেটাতে থাকে। তখনও ড্যানি পুরোপুরি কনফিউজ, কারণ ড্যানি বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। এদিকে বার্ট কিছুটা চেষ্টার পরে ড্যানির গলার বেল্ট খুলে দেয়। এই ব্যাপারটা ড্যানিকে আক্রমণাত্মক করে তোলে এবং কিছু সময়ের মধ্যেই সেই গুন্ডাদের মেরে মাটিতে ফেলে দেয়। ড্যানির অবাক করার লড়াই স্কিল ওখানে দাঁড়ানো একজনকে আকর্ষণ করে। ওই ব্যক্তির নাম ওয়েদ এবং উনি একজন আন্ডারগ্রাউন্ড ইলিগাল ফাইটিং ম্যাচের সংগঠক। যখন তার নজর ড্যানির উপরে পড়ে তখন তার মাথায় অনেক টাকা কামানোর উপায় মনে হয়। ধনী ব্যবসায়ী আর তার গুন্ডাদের মারার পর বার্ট নিজের পয়সা নিয়ে বাইরে চলে আসে। যাই হোক, ড্যানি বার্টের প্রাণ বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু বার্ট এখনও এই ব্যাপারে রেগেছিল যে ড্যানি সেই সময় বার্টকে কেন বাঁচায়নি যখন গুন্ডারা তাকে মারছিল। সে ড্যানিকে একজন জানোয়ার বলতে থাকে, কিন্তু ড্যানির আজকের এ ব্যবহারের কারণ বার্ট নিজে। দিন শেষ হবার পর বার্ট আসে এটা ঠিক করার জন্য যে আগের বারের ব্যবহার করা চাল আবার যাতে না কেউ ব্যবহার করতে পারে। সেই জন্য বার্ট ড্যানিকে এখানে থাকতে এবং একটি লাল অ্যালার্মের দিকে নজর রাখতে বলে। বার্ট ড্যানিকে বলে যখনই অ্যালার্ম বাজবে তখন যেন সে ভিতরে এসে বার্ট আর তার লোকজনদের সাহায্য করে। এখন ড্যানি অ্যালার্ম বাজার অপেক্ষা করতে থাকে। ঠিক সেই সময় তার চোখে পড়ে ওখানে রাখা একটি পিয়ানোর ওপর, যেটা দেখে তার মনে পড়ে এই ধরনের কোন জিনিস সে তার বইয়ে দেখেছিল। যখন ড্যানি এই পিয়ানোটি বাজানোর চেষ্টা করে তখন আচমকা সেই ঘরে একটি অন্ধ ব্যক্তি চলে আসে। এই ব্যক্তির নাম শ্যাম ছিল। শ্যাম মাঝে মাঝেই পিয়ানো বাজানোর জন্য এখানে আসত। শ্যাম ড্যানির পিয়ানো বাজানোর ইচ্ছা বুঝতে পারে এবং তাকে বাজাতে সাহায্য করে। ড্যানির জন্য এটা অন্য রকমের অভিজ্ঞতা ছিল, আজ পর্যন্ত তার সাথে এমন ব্যবহার কেউ করেনি। এই পুরো সময়ে ড্যানি কিছুই বলে না, কিন্তু শ্যামের কাছে এটা কোন ব্যাপার না। ড্যানির মনোযোগ আকর্ষণ করার জন্য শ্যাম তাকে ঘড়ির টিক টিক আওয়াজ শোনার জন্য বলে। তখনই তার সেই অ্যালার্মের কথা মনে পড়ে যেটা বাদ তাকে দেখার জন্য বলেছিল। ড্যানি দেখে এলাম অনেক আগেই বাজার শুরু হয়ে গেছে, তার মানে তার দেরি হয়ে গেছে। যতক্ষণ সে ভিতরে যায় তার তার আগেই বাট এবং তার গুন্ডাদের ভালো মতোই ধোলাই হয়ে গেছে। ড্যানি তার শত্রুদের হারাতে সক্ষম হয়, কিন্তু সে ভালো মতোই আহত হয়ে যায়। আহত হয়ে ফিরে আসার পর বাট ড্যানির উপর চিৎকার করতে থাকে আর তাকে গালাগালি দিতে থাকে। বাট ড্যানিকে লাথি মেরে খাঁচায় ফেলে দেয়।
তারপরে সেখানে ওয়েদ আসে আর সে বাকের সামনে একটা শর্ত রাখে। সে চায় ড্যানি এই সময় চ্যাম্পিয়নের বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড ম্যাচে লড়াই করুক, আর এই ম্যাচ তখনই শেষ হয় যতক্ষণ না দুই ফাইটারের মধ্যে কোনো একজনের মৃত্যু হয়। সেই জন্যই এটাই অনেক টাকা কামানো যায়। ওয়েট বার্টকে বলে যদি ড্যানি এই চ্যাম্পিয়নকে হারাতে পারে সে কোটিপতি হয়ে যাবে, তাকে কেউ আটকাতে পারবে না। বার্ট কোন সময় নষ্ট না করে তখনই সেই শর্তে রাজি হয়ে যায়। পরের দিন ড্যানিকে রিংয়ে নিয়ে যাওয়া হয়। ড্যানির আজকের বিপক্ষে আছে গত তিন বছর ধরে হাওয়া চ্যাম্পিয়ন, তাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। ম্যাচ শুরু হওয়ার পর সবাই ড্যানির বিপক্ষে টাকা লাগায়, কারণ সবাই ড্যানির উপরে কোনো ভরসা ছিল না। কিন্তু যখনই ম্যাচ শুরু হয় ড্যানি কোন দিকে না দেখে সোজা তার গলায় তিনবার ঘুষি মারে, ফলে তখনই তার মৃত্যু হয়, আর ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। এটা দেখে ওয়েট খুশি হয়ে যায় আর বাদকে তার ভাগের টাকা দেয়, আর বাকি টাকা পরে পাঠিয়ে দেওয়ার কথা দেয়। নিজের আড্ডায় যাবার সময় বাট খুব খুশি ছিল। সেই সময় সে ড্যানিকে জিজ্ঞাসা করে, তোর কি চাই বল, তোর যা ইচ্ছা তুই তা চাইতে পারিস। ড্যানি কোনো চিন্তা না করে পিয়ানোর কথা বলে। এটা শুনে বাট বলে, একটা কুকুর পিয়ানো নিয়ে কি করবে। তখনই আচমকা একটা ট্রাক তাদের গাড়িকে ধাক্কা মারে। এটা সেই ধনির ব্যাপারীর কাজ ছিল যাকে আগের দিন পিটিয়েছিল। তারা গাড়িতে গুলি মারতে থাকে এবং বাট মারা যায়। ড্যানি কোনোভাবে বেঁচে যায়। বাট মরে যাওয়ার পর তার কাছে থাকা খাওয়ার জন্য একটাই জায়গা ছিল, সেই ওয়ার হাউস। ওয়ার হাউসে যাওয়ার পর সে সেখানে শ্যামকে দেখে। শ্যাম ড্যানির পায়ের আওয়াজ চিনে ফেলে, কিন্তু কিছু বলার আগেই ড্যানি জ্ঞান হারিয়ে ফেলে। ড্যানি যখন ওঠে সে নিজেকে সব থেকে নরম এক জায়গায় পায়। সে বিশ্বাস করতে পারে না সে একটা বড় বাড়িতে আছে। তখনই আমরা দেখতে পাই শ্যাম তার নিজের বাড়িতে নিয়ে এসেছে ড্যানিকে, আর তার দেখাশোনা করছে। কিন্তু ড্যানির এই নতুন বাড়িতে থাকতে একটু অসুবিধা হয়, কারণ তার সাথে এত ভালো ব্যবহার আজ পর্যন্ত কেউ করেনি। তখনই শ্যামের মেয়ে ভিক্টোরিয়া আসে। এদিকে ড্যানি ভয়ে বিছানার নিচে লুকিয়ে থাকে। সেই সময় ভিক্টোরিয়া জানতে পারে ড্যানি এখানে অতিথি, আর তার পিয়ানো বাজানো খুব ভালো লাগে। সেই জন্য সে ড্যানির বিছানার নিচে একটি কিবোর্ড রেখে চলে আসে। রাতে ডিনারের সময় সবাই ড্যানির জন্য অপেক্ষা করতে থাকে। তখনই ড্যানি সেই কিবোর্ড বুকে জড়িয়ে বাইরে আসে। তার সবাই এর সাথে খাওয়া অভ্যাস ছিল না। ড্যানি সেভাবে খেতে থাকে যেভাবে সে আগে খেত। তখন ভিক্টোরিয়া তাকে থামায় আর তাকে খাবার খাওয়ার সঠিক পদ্ধতি শেখায়। ড্যানির আজব ব্যবহার সবাইকে হাসায়, আর ড্যানিকে আপনজনের ভালোবাসা অনুভব করা, যেটা সে আগে কখনো করেনি। এরপরে শ্যাম ড্যানির কলার খোলার চেষ্টা করে, কিন্তু ড্যানি তাকে থামিয়ে দেয়। তখন শ্যাম তাকে কিছু বলে না। পরের দিন সকালে শ্যাম আর ড্যানি ভিক্টোরিয়াকে তার কলেজে দিতে যায়। ভিতরে যাওয়ার আগে ভিক্টোরিয়া ড্যানির গালে হালকা করে চুম্বন করে যায়, যে কারণে ড্যানি লজ্জা পেয়ে যায়, কারণ ড্যানি তার বইয়ে পড়েছিল রিয়েল লাইফে এটা অনুভব করে সে খুশি হয়। শ্যাম এই বিষয়টি লক্ষ্য করে আর হাসে। এখন শ্যাম ড্যানিকে একটা জেনারেল স্টোরে নিয়ে যায় আর ক্যাশিয়ারের সাথে কথা বলার জন্য বলে। কিন্তু ড্যানি ক্যাশিয়ারের সাথে কথা বলতে পারে না। ড্যানি দেখে শ্যাম সবার সাথে ভালোভাবেই কথা বলছে। এরপর শ্যাম ড্যানিকে বলে ভিক্টোরিয়াকে কলেজ থেকে বাড়ি নিয়ে আসতে। ড্যানি যায় এবং তার সাথে আইসক্রিম খায়। রাতে ভিক্টোরিয়া ঘুম আসছে না, এই জন্য সে ড্যানি ড্যানিকে পিয়ানো বাজানো শেখায়। এদিকে শ্যাম তার নিজের ঘর থেকে সেসব শুনছিল আর ভাবছিল ড্যানি আস্তে আস্তে সবার সাথে মিশতে পারছে। খুব কম সময়ে ড্যানির এবং তার মধ্যে খুব সুন্দর সম্পর্ক হয়ে যায়। একদিন ড্যানি আর শ্যাম একটা দোকানে যায়। সেই সময় কিছু বদমাশ নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে, যে কারণে শ্যাম সহ বাকি সবাই ভয় পেয়ে যায়। কিন্তু ড্যানি একটি সবজিতে এতটাই মগ্ন হয়ে যায় যে তার পিছনে কি হচ্ছে সে বুঝতেই পারে না। ফিরে আসার পর শ্যাম ড্যানিকে জিজ্ঞাসা করে, এত ভয়ঙ্কর সময় সে কিভাবে শান্ত ছিল। ড্যানি তাকে জবাব দেয়, ওরা আমার সাথে তো ঝামেলা করেনি। ড্যানির এই জবাব শুনে শ্যাম চমকে যায়, আর শ্যাম ড্যানির অতীতের বিষয়ে জানতে চাই। তখনই সে বুঝতে পারে কিছু লোক ড্যানির সরলতার সুযোগ নিয়ে ড্যানিকে আক্রমণাত্মক করে তুলেছে, এর পিছনে তাদের হাত ছিল। তারপর কিছুদিন তারা এক সুখী পরিবারের মতো কাটায়। শেষ পর্যন্ত ড্যানি ভিক্টোরিয়াকে নিজের বেল্ট খোলার অনুমতি দেয় আর সে বেল্ট ছাড়াই শান্ত থাকে। একদিন শ্যাম পিয়ানো ঠিক করার জন্য সে ড্যানিকে নিজের সাথে নিয়ে যায়। ঠিক করার সময় শ্যাম ড্যানিকে বলে, ভিক্টোরিয়ার গ্রাজুয়েশন শেষ হওয়ার পর আমরা দুজন নিউ ইয়র্কে চলে যাব। এটা শুনে ড্যানির মন ভেঙে যায়। ভাবে এ মানে সে আবার পরিবার ছাড়া হয়ে যাবে। কিন্তু শ্যাম এটাও বলে যে সে তাকেও সাথে নিয়ে যাবে, কারণ সেও তার পরিবারের মতো।
কাজ শেষ করার পর হাফ টাকা শ্যামকে ড্যানিকে দেয়, কারণ সে শ্যামকে সাহায্য করেছে। এরপর ড্যানি খুশি হয়ে সবার জন্য গিফট কেনার জন্য দোকানে যায়। ফেরার সময় রাস্তায় ড্যানির এমন একজনের সাথে দেখা হয় যে আগে বাটের হয়ে কাজ করত। সেই ব্যক্তি জানায় বাট এখনও বেঁচে আছে, আর সে ড্যানিকে সব জায়গায় খুঁজছে, কারণ তার ইনকাম করার উপায় ছিল ড্যানি। ড্যানি তার সাথে যাবার জন্য রাজি হয়, কারণ সে জানতে চায় তার মা বাবার ব্যাপারে। এরপর ড্যানি বাটের সাথে দেখা করে আর নিজের মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটা শুনে বাট তাকে বলে সে ড্যানিকে একটা রাস্তার পাশে পেয়েছিল, আর সে কখনোই মা বাবাকে খোঁজার চেষ্টা করেনি। এরপর ড্যানিকে আর একটা ম্যাচের জন্য রিংয়ে নিয়ে যাওয়া হয়। বাট এবার তাকে বেল্ট পরায় এবং আবার খুলে দেয়। বাট তখন জানতে পারে এখন আর এই ট্রিক্স ড্যানির উপর কাজ করবে না। যখন ড্যানি ফাইট করতে রাজি হয়নি, তাকে জোর করে রিংয়ের মধ্যে ঠেলে ফেলে দেয়া হয়। অন্য ফাইটার ড্যানিকে মারার জন্য সামনে আসে, কিন্তু ড্যানি কিছুই করে না। ম্যাচকে আরও জোরদার করার জন্য রিংয়ে আরও কিছু ফাইটারকে নামিয়ে দেয়া হয়। এদিকে বাট ড্যানিকে গালাগালি দিতে থাকে, কিন্তু এরপরে ও ড্যানি ফাইট করে না। একজন ড্যানির হাতের ওপরে পা দিয়ে চেপে দেয়, যার কারণে ড্যানি রেগে যায় এবং আবার সে তার পুরনো রূপে ফিরে আসে। কিছু সেকেন্ডের মধ্যে এইসব ফাইটারকে মেরে মাটিতে ফেলে দেয়। এরপর নিজের আড্ডায় ফিরে আসার পর ড্যানিকে বাট খুব পেটায় এবং তাকে খাঁচায় বন্দি করে রেখে দেয়। এদিকে শ্যাম আর ভিক্টোরিয়া ড্যানিককে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তাদের কাছে এমন কিছুই ছিল না যেটা সাহায্যে তারা ড্যানিকে খুঁজতে পারবে। যখন আশেপাশে কেউ ছিল না, সেই সুযোগে ড্যানি খাঁচা থেকে বেরিয়ে আসে আর বাটের টেবিলে কিছু পুরনো ফটো দেখতে পায়, যার মধ্যে একটা ফটো সে তার মায়ের সাথে একটি পিয়ানো বসেছিল। ড্যানি বাটের উপর হামলা করে আর তাকে নিজের মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন বাট তাকে বলে ড্যানির মা একজন খারাপ মহিলা ছিল, যে বাজে কাজ করত, যে নিজের সাথে তার ছোট ছেলে ড্যানিকে নিয়ে আসত। সে নিজের ছেলের কোনো পরোয়া করত না যখন সে একটা রোগের কারণে মারা যায়। বাট তখন ড্যানিকে নিজের কাছে নিয়ে আসে আর তাকে নিজের কাছে মানুষ করে। পরের দিন সবাই নিজের কাজে যাচ্ছিল, তখনই ড্যানি আচমকা গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে দেয়, যার কারণে গাড়ি উল্টে যায়। কিছুক্ষণ পর ড্যানি সুযোগ বুঝে পালিয়ে যায় আর তার সেই পরিবারের কাছে ফিরে আসে, যারা তাকে দেখার জন্য চিন্তিত হয়েছিল। মায়ের ব্যাপারে সব শোনার পর শ্যাম আর ভিক্টোরিয়া ড্যানির জন্য দুঃখিত হয়। তখনই ভিক্টোরিয়া ফটোর বিবরণ দেয়, যেটা শ্যাম একটা অডিথিয়াম রূপে কল্পনা করে যেখানে সে আগেও গিয়েছিল। ড্যানির মা এর বিষয়ে জানার জন্য সবাই সেই অডিথিয়ামে যায়। সেখানকার একজন কর্মচারী ড্যানির মাকে চিনতে পারে, কিন্তু তারা বলে এই মহিলা একদিন তার ছেলের সাথে হঠাৎ করে উধাও হয়ে যায় আর কখনো ফিরে আসেনি। অডিটোরিয়াম থেকে ফিরে আসার পর ফটোর পিছনে থাকা একটা গানের সুর ভিক্টোরিয়ার চোখে পড়ে, যেটা সে বাজানোর চেষ্টা করে। এটা সেই সুর যেটা ছোটবেলা ড্যানির মা ড্যানির জন্য বাজাত। সেই সুর শুনে ড্যানির সেই সব পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এখানে দেখা যায় ড্যানির মা পিয়ানো বাজাত, তার কাছে একটুও টাকা ছিল না, সেই জন্য তার শরীরের বদলে বাটের থেকে টাকা ধার নিতে হয়েছিল। সে সবসময় ড্যানিকে নিজের কাজের থেকে দূরে রাখত, কিন্তু একদিন বাট বাচ্চার ব্যাপারে জানতে পারে। যখন সে বাটকে তার বাচ্চার দিকে দেখতে মানা করে, বাট তাকে গুলি করে মেরে দেয় আর ড্যানিকে কিডন্যাপ করে নিয়ে যায়। এটা মনে করার পর ড্যানি বুঝতে পারে বাট কতটা ভয়ঙ্কর লোক। ড্যানি শ্যাম আর ভিক্টোরিয়াকে নিজের ব্যাগ রেডি করার জন্য বলে, কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব তারা শহর ছেড়ে পালাতে পারে। তারা পালানোর আগে বাট আর তার দলবল এখানে চলে আসে। ফাইট করার আগে শ্যাম আর ভিক্টোরিয়াকে একটা আলমারির ভিতরে লুকিয়ে দেয়। এই সময় ড্যানির ফাইট এমন একজনের সাথে হয় যার নাম স্টেঞ্জার। সে ড্যানির মতোই একজন নিপুণ ফাইটার। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শেষে স্টেঞ্জার একটা জানালা দিয়ে নিচে পড়ে মারা যায়। ড্যানি বাঁচানোর চেষ্টা করেও পারে না। বাট উপরে আসে এবং বুঝতে পারে ড্যানি কোন ঘরে থাকে। বাট হুমকি দেয়, তুই বাইরে আসবি না হলে আমি শ্যাম আর ভিক্টোরিয়াকে মেরে ফেলব। তাদের বাঁচানোর জন্য লুকানো জায়গা থেকে ড্যানি বেরিয়ে আসে এবং যখনই বাট ড্যানির গলায় বেল্ট পরাতে কাছে আসে, ড্যানি আক্রমণ করে আর তাকে খুব পেটায়। সেই সময় শ্যাম আর ভিক্টোরিয়া বাইরে এসে ড্যানিকে থামানোর চেষ্টা করে, কারণ তারা চায় না ড্যানি একজন খুনি হয়ে যাক। বাটকে সব অপরাধের জন্য তাকে গ্রেপ্তার করা হয়। শেষে ড্যানি আর শ্যাম ভিক্টোরিয়ার পিয়ানো বাজানো দেখতে যায়, যেখানে সে বলে এই গানটি আমার একজন বিশেষ ব্যক্তির জন্য, আর এটা সেই গানটি যেটা ড্যানির মা বাজাত। এখানেই ড্যানি খুশিতে কেঁদে ফেলে। গল্পটা এখানেই শেষ।